ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে আবারও খুলে দেওয়া হলো তিস্তা ব্যারাজের 44টি গেট। ভারতের উজানে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে ফের বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার দুপুর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। সোমবার সন্ধ্যা 6টায় থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.85 সেন্টিমিটার, যা বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ মোকাবেলায় ব্যারাজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে তিস্তা পার্শ্ববর্তী এলাকার মানুষ। দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিমারি এবং সদরের বেশ কিছু এলাকায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেছেন, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দুপুর 3টার পর থেকে পানি বেড়ে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় আর সন্ধ্যা 6টার পর থেকে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজ রক্ষায় 44টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। আপাতত পানি কমার কোনো সম্ভাবনা দেখছেন না। বর্তমান পরিস্থিতিতে পানির প্রবাহ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কাও রয়েছে। বন্যা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সময় সংবাদকে বলেছিলেন, পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। ব্যারেজ পয়েন্টের পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ কর্তৃপক্ষ খুলে দিয়েছে 44টি জলকপট। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এদিকে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর সময় সংবাদকে বলেছেন, চলতি মৌসুমে 2 দফা বন্যায় আমরা সফলভাবে মোকাবেলা করেছি। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা সে বিষয়ে অবগত রয়েছি। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে জনমানুষের দুর্ভোগ লাঘবে আমরা সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মজুত রয়েছে বলে জানান তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।